वेलकम टू बधुबरण मिनि ब्लॉग। এর আগের দুটো ব্লগে তোমরা দেখেছো আমার দেওরের বিয়ের দিনটা আমরা কিভাবে কাটিয়েছি। আজকে ছিল বধুবরণ, মানে বধুবরণের ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের নতুন বউ আমাদের বাড়িতে আসছে আর আমার ছিল আজকে কাজ। তো সবাই তো দেখতে পাচ্ছ প্রচুর সেজে গুজে রয়েছে, আমি সাজতে পারিনি, এটা আমার দুঃখ। আর আমি জাস্ট তখনই গেছি, তো সেই জন্য এই অবস্থায় বারবার ওপর নিচ করবো না বলে আমি ওপর থেকে ভিডিও করছিলাম, আর অনজিত আমার হয়ে নিচ থেকে একটু ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, নতুন বউ তো বাড়ি এসে গেছে। এই দিনটা নতুন বউয়ের কাছে যেরকম খুব স্পেশাল, যে ও সারা জীবনের জন্য একটা নতুন বাড়িতে, নিজের বাড়িতে প্রবেশ করছে, আমাদের বাড়ির লোকেদের কাছেও কিন্তু এই দিনটা খুব স্পেশাল, যে আমরা একটা নতুন সদস্য আমাদের পরিবারে পাচ্ছি। দেখতেই তো পেলে চূড়ান্ত দরাদরি হচ্ছিল গেট আটকানো নিয়ে, মানে বউকে ঢুকতে দেওয়া নিয়ে। ফাইনালি রফা দফা হয়ে আমরা আমাদের যা পাওনা গন্ডা সেগুলো পেলাম, আর এবারে বউ ঢুকছে নতুন ঘরে সারা জীবনের জন্য, তার নিজের বাড়িতে, তার নতুন বাড়িতে। তো যাই হোক, আশা করি ওদের সারাটা জীবন খুব ভালো কাটুক, খুব শুভ হোক। আর ও খুব মিষ্টি মেয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, ও আসলে না কখনো শাড়ি পরে না, সেজন্য শাড়ি পরে একটু জড়ো সড়ো হয়ে গেছিলো, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই ছিল। আর এই যে রিচুয়ালসগুলো না, এই যে কাকে কলসি করে বা মাছ নিয়ে ঢোকা, এগুলো হয়তো একটা সময় মনে হয় যে খুব স্ট্রেসফুল, মেয়েটা সদ্য সদ্য বাড়ি থেকে কান্নাকাটি করে এসছে, এখন ওর ওপর এত কিছু চাপিয়ে দেওয়া। কিন্তু ট্রাস্ট মি, এই যে রিচুয়ালসগুলো, এগুলো যদি তোমার সাথে না হয় তাহলে ইউ উইল ডেফিনেটলি মিস যখন তুমি অন্য কারোর বিয়েতে এগুলো দেখবে, যে ইস আমার সময় এগুলো হয়নি। তো এগুলো অ্যাকচুয়ালি ফান ফ্যাক্টর, ভালোই লাগে, এনজয় করার মতো। আর আমরা একদমই মানে ওরকম দজ্জাল যা শাশুড়ি ননদ নই, আমরা সবাই ওকে খুব রিল্যাক্স করেই সব কিছু রিচুয়ালস করাচ্ছিলাম। এখানে একে একে সবাই আশীর্বাদ করছিল, বড়রা, আর আমি আর অনজিত আশীর্বাদ করেছি। কিন্তু ওই যে বললাম, সবাই এত সুন্দর সেজে গুজে এসছে, কি ভালো ভালো শাড়ি পরে এসছে। আর আমি যেহেতু মানে আমার কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি আর চেঞ্জ করে ভালো জামাকাপড় পরে আসতেও পারিনি, যেমন ছিলাম তেমনভাবেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি আর অনজিত এখন সবার শেষে আশীর্বাদ করছি, আর আশীর্বাদ তো করতেই হবে, আমার একমাত্র দেওর বলে কথা। আর এরপরে আমাদের বাড়ির খুদে সদস্যরাও কিন্তু বাদ যায়নি, ওরাও নতুন বর বউকে খাইয়ে দিচ্ছিল। দেখলে তো যে শুধু যা ননদ শাশুড়িরাই নয়, বররাও আমাদের বাড়িতে খুব সাপোর্টিভ হয়। তো ও বলে দিচ্ছিল যে আস্তে আস্তে করো যাতে আওয়াজ না হয়। আর এরপরে ছিল হচ্ছে এই যে জোর লাগার খেলা, দুজনের টোপর থেকে একটা একটা অংশ ভেঙে নিয়ে জলে ঘুরিয়ে দেওয়া হয়। আর ওদের জোরটা লিটারালি সত্যি সত্যি ভীষণ তাড়াতাড়ি লেগেছিলো, মানে জাস্ট ঘোরানোর সাথে সাথেই জোর লেগে গেছিলো, আমরা সবাই বলছিলাম, আর ওদের মুখেরও হাসিটা তোমরা দেখলে বুঝতেই পারবে। এরপরে ওদেরকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুর প্রণাম করানো হলো, তারপরে জেঠুর ছবিতে প্রণাম করানো হলো, মানে আমার ভাইয়ের দেওরের আর কি বাবার ছবিতে। আর এরপরে রান্নাঘরে এনে, রান্নাঘরে যে রিচুয়ালসগুলো হয় না, ওই দুধ উতলে যাওয়া বা সব কিছু ভরা ভরা দেখা, সেগুলো হচ্ছিলো। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বাই।